পাঁচমিশালি গল্প চ্যানেলের সকল শ্রোতাকে জানাই স্বাগত। আজ শোনাবো একটি হাসির গল্প, যে গল্প বিস্মৃতির আড়াল থেকে তুলে এনেছি আমরা। গল্পের নাম গোপীনাথ ও চতুর চোর। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। চরিত্রায়নে গোপীনাথ দারোগা ও বিভিন্ন চোরের ভূমিকায় ডক্টর অর্চ সেনগুপ্ত। সূত্রধর আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন আমরা সকলে মিলে শুনি আর হাসি গোপীনাথ ও চতুর চোর। শহরে পরপর কতগুলো রহস্যময় চুরি হয়ে যাওয়ায় গোপীবাবু খুবই চিন্তিত। চিন্তিত হওয়ার যথেষ্ট কারণও আছে। তিনি হলেন এই গোপালপুর গঞ্জের দণ্ড মুণ্ডের কর্তা, প্রচণ্ড প্রতাপশালী দারোগা গোপীনাথ মজুমদারের খুবই সুনাম। তার দাপটে গোপালপুরে চুরি ডাকাতি একরকম বন্ধই হয়ে গিয়েছিল। চারদিকে বেশ শান্তিই বিরাজ করছিল, কিন্তু কোত্থেকে একটা অতি ধুরন্ধর চোরের আগমন হওয়াতে গোপীনাথের সুনাম এখন গুড বাই জানিয়ে বিদায় নেওয়ার উপক্রম করেছে। একটা বিহিত না করলেই নয়, গত এক মাসে 12টা চুরি। ভাবা যায়, নন্দকিশোরবাবুর বাড়ি থেকে চোর এমন চেঁচেপুচে সব কিছু নিয়ে গেছে যে পরদিন নন্দকিশোরবাবুর গামছা ছাড়া পরার কিছু ছিল না। বাসকবাগের গিন্নির গয়নাগুলো লোপাট হওয়ার পর থেকে তার মাথার একটু গোলমাল দেখা দিয়েছে। জানলায় দাঁড়িয়ে বিড়বিড় করে কেবলই বলছেন, যা নিয়ে গেল সোনার তরি। হারকেপ্পন হরেনবাবুর সব হারানোর শোকে নাকি তাঁর পাড়ার নেড়ি কুকুরগুলো অবধি দিন রাত ভৌ ভৌ করে হরেনবাবুর সঙ্গে গলা মিলিয়ে কান্নাকাটি করছে। মহেশবাবু সেই যে সকালে উঠে মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে পড়েছিলেন, সেই থেকে আজ অমনি ভাবেই বসে আছে। মাথার থেকে হাতটা অবধি নামাননি। সারা গঞ্জে একটা ট্র্যাজিক অবস্থা। গোপীনাথ সারা গঞ্জে চর মোতায়েন করেছেন। তাদেরই একজন খবর এনেছে আজ হাটবারে সেই রহস্যময় চোর কেনাকাটা করতে আসবে, তবে চতুর লোক ছাড়া তাকে চেনা এবং ধরা কঠিন। গোপীবাবু তাই আজ সকালেই ছদ্মবেশে হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মুখে দাঁড়ি গোপ, মাথায় পাগড়ি, গায়ে জোব্বা, গলায় ডুমোডুমো পুঁথির মালা। চেনার কোনো উপায় নেই। বাড়ির পিছনের আমবাগানের রাস্তা ধরে গা ঢাকা দিয়ে বেরিয়ে তিনি সদর রাস্তায় উঠে হাটের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু কয়েক কদম এগোতে না এগোতেই একটা টেঁকো গুফো বেটে মতন লোক ভারী গ্যাল গ্যালে হেসে হাত জোর করে মিঠে গলায় বলল, গোপীবাবু যে। গোপীবাবু অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, আমি গোপীবাবু নই। যে আগে তো আপনি হলেন গিয়ে গঞ্জের অভিভাবক, যা বলবেন তা মেনে নিতে হবে বই কি। তবে হ্যাঁ, বলতেই হবে, সাজটা বড় ভালো হয়েছে, গোপীবাবু বলে চেনার জোর রাখেননি। গোপীবাবু বিরক্ত হয়ে এগোতে লাগলেন। ছদ্মবেশে কোনো গণ্ডগোল হলো নাকি? কিন্তু হওয়ার তো কথা নয়, বার দশেক আয়নায় নিজেকে ভালো করে নীরব পরক করেছেন। তার গিন্নি পর্যন্ত বলেছেন, তোমাকে হাড়ে হাড়ে চিনি বটে, কিন্তু আজ ভোল একদম পাল্টে গেছে। তবু একটা লোক যে চিনতে পারলো, এটা চিন্তার কথা। কদমতলার কাছে একটা সুরঙ্গে চেহারার লোক গাছতলায় বসেছিল। হঠাৎ গোপীবাবুকে দেখে টপ করে উঠে এসে কানের কাছে মুখ এনে বলল, স্যার, আপনার কোমরের কাছে পিস্তলের বাঁটটা উঁচু হয়ে আছে। বাজে কথা, আমার সঙ্গে পিস্তল নেই। কি আশ্চর্য! গোপীবাবু মৃদু হেসে বললেন, ওরে বাবু, ফকির দরবেশদের কাছে কি পিস্তল থাকে? লোকটা মাথা চুলকোতে চুলকোতে নিজের জায়গায় ফিরে গেল বটে, কিন্তু যাওয়ার আগে চাপা কলায় বলে গেল, কিন্তু সঙ্গে রাখলে ভালো করতেন স্যার, বিপজ্জনক কাজে যাচ্ছেন। গোপীবাবু অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন। ছদ্মবেশটা কেউ কেউ ধরে ফেলছে, কিন্তু ধরবে কি করে? তিনি পানের দোকানের সামনে দাঁড়িয়ে একটা মিষ্টি মশলার পান সাজতে বলে আয়নাটাতে নিজেকে ভালো করে দেখলেন। না, কোনো খুঁত নেই, তিনি নিজেকে নিজেই চিনতে পারছেন না। ঠিক এই সময় আয়নায় ঠিক তার পিছনে একটা মুখ উঁকি দিল।
ন্যাড়া মাথা, নাদুস নুদুস চেহারার একজন মানুষ। সেও আয়নায় গোপীবাবুকে বেশ ভালো করে দেখে নিয়ে বলল, আরে না না, চেনা যাচ্ছে না, আপনার কোনো চিন্তা নেই গোপীবাবু। গোপীবাবু ঘুরে দাঁড়িয়ে লোকটার দিকে কড়া চোখে চেয়ে বললেন, আমি গোপীনাথ বাবু টাবু নই হে, কেটে পড়ো দেখি। আমি কি বলেছি যে আমি আপনাকে চিনেছি? কালি টিভি কেটে বলছি মশাই, আমি আপনাকে আজও অব্দি চিনতে পারলুম না। পানের পয়সা দিয়ে গোপীবাবু ফের হাঁটতে লাগলেন। পানের খিলিটা মুখে পুড়তেও খেয়াল হলো না তার। এসব হচ্ছে কি? একটার পর একটা লোক তাকে চিনে ফেলছে কি করে? তাজ্জব কাণ্ড! রোগা ভোগা বুড়ো মতন একজন মানুষ হঠাৎ তার পথ আটকে দাঁড়িয়ে বলল, চাকরিটা গেল তাহলে? গোপীবাবু মুখে নির্বিকার ভাব বজায় রাখার চেষ্টা করতে করতে উদাস গলায় বললেন, আল্লাহ চাকরি করি বাবা, সেই চাকরি তো যাওয়ার নয়। যত সব অলক্ষণের কথা বলি, লেগে থাকতে পারলে যে দু হাতে লুটে পুটে খেতে পারতে। ওমন সোনার চাকরিটা খোয়ালে বাবু, কাজটা কি ভালো হলো? এখন তো দেখছি ছেলে পুলে নিয়ে তোমার পথে বসার কথা, ফকির সেজে ভিক্ষে করে বেড়াচ্ছ, অথচ দারোগাগিরিতে লেগে থাকতে পারলে যে আখেরটা গুছিয়ে নেওয়া যেত। হ্যাঁ, গোপীনাথ অত্যন্ত রেগে যাচ্ছিলেন, তবু গলা যথাসম্ভব মোলায়েম করে বললেন, ওসব শোনাও আমার বাপ, গুনা হয় গুনা হয়। ফকির দরবেশ কখনো চাকরি করে বলে শুনেছেন? না, চাকরির সঙ্গে মাথাটাও তোমার গেছে দেখছি। এরকম যে একটা কিছু হবে তা আগেই আঁচ করেছিলাম বলিবাবু। বলিবাবু, চোর ডাকাতদের পিছনে তোমার অত লাগবার দরকারটাই বা কি শুনি? হ্যাঁ, ওই করতে গিয়েই বেশ বাড়াবাড়ি করে ফেললে, তখনই জানতুম বেশি কাজ দেখাতে গিয়ে ওপরওয়ালাদের চোখ কুসুল হয়ে দাঁড়াবে। না, তোমার বুদ্ধি শুদ্ধি যে কবে পাকবে কে জানে। বুড়োটা বিদেয় হলো, কিন্তু গোপীবাবু ফাঁপড়ে পড়ে খুব ভাবতে লাগলেন, এ তো ভালো কথা নয়, ছদ্মবেশ ধরায় তার বেশ নাম ডাক আছে, বটতলায় দুজন সেপাহের সঙ্গে মুখোমুখি দেখাও হলো এবং তারা তাকে চিনতে পারলো না, তাহলে এরা চিনছে কী করে? নদীর ধারে বিশাল হাট খোলায় গিজগিজ করছে ভিড়। চিন্তিত গোপীবাবু হাটে ঢুকে ইতিউতি চাইতে লাগলেন, এত বড় হাটে চোরটাকে খুঁজে বের করা চারটিখানি কথা নয়, ঘরের গাদায় ছুঁচ খোঁজার স্বামী, তবে তাঁর পাকা দারোগার চোখ, বহু চোর ডাকাত দেখে অভিজ্ঞতা হয়েছে প্রচুর। তার চর বলেছিল, চোরটার চেহারা এমনই বৈশিষ্ট্যহীন যে চট করে আর পাঁচজনের সঙ্গে আলাদা করা যায় না, তবে তার নাকের ডগায় বেশ বড় সড়ো একটা আঁচিল আছে, কালচে আঁচিল, দূর থেকেও দেখা যায়। ধীরে সুস্থে চারদিকে নজর রেখে হাঁটছিলেন গোপীবাবু, তার অনুসন্ধানী চোখ চারদিকে মানুষের ভিড়ে আতিপাতি করে ভয়ঙ্কর চোরটাকে খুঁজছে। হাটে বহু চেনা মানুষটার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু কেউই তাকে চিনতে পারছে না দেখে কতকটা নিশ্চিন্ত বোধ করলেন তিনি। যা হোক, হাটে তিনি এখনো ধরা পড়েননি। কানের কাছে মুখ এনে কে যেন ফিসফিস করে বলল, সামনে যে তেলে বাজার লাইনটা আছে ওইটে ধরে ডান দিকে ঠেলে এগিয়ে যা। গোপীবাবু বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়িয়ে দেখেন উলোঝুলো পোশাক পরা একটা খোকলা পাগল। তুমি কে হে? আগে আপনার ভালোর জন্যই বললাম, পছন্দ না হলে শুনবেন না। তেলে বাজার লাইনে কি আছে? যা খুঁজছেন ঠিক পেয়ে যাবেন। গোপীবাবুর গলায় দারোগার ধমক এসে যাচ্ছিল, সামলে নিয়ে মৃদু হেসে বললেন, ওরে বাপু, ফকির দরবেশটার কাকে খোঁজে? আল্লাহ তালাকেই তো খোঁজে। ও বাবা, সে তো অনেক দূরের পাল্লা, আমি তাহলে আসি, বলে লোকটা হাওয়া হয়ে গেল। গোপীবাবু একটু চিন্তা করে দেখলেন লোকটার কথা মতোই ডান দিকে যাওয়া ভালো। তেলে ভাজার লাইন মানে দুধারেই সারি দিয়ে তেলে ভাজার দোকান, ফুলুরি বেগুনি চপ পেঁয়াজি ভাজা হচ্ছে আর খদ্দেররা ভিড় করে দাঁড়িয়ে টপার টপ সাঁটাচ্ছে, লোভনীয় গন্ধে চারদিকটা একেবারে ম ম করছে। গোপীনাথের জীব রসসিক্ত হয়ে উঠল, তবে কর্তব্য আগে, তারপর তেলে ভাজা। তিনি লোক সম্বরণ করে দৃঢ় পায়ে এগোতে লাগলেন। লাইনের শেষ মাথায় একটা লোক গরম তেলে ডালের ঝাল বড়া ভাজছিল, বেশ আহ্লাদি মোটাসোটা চেহারা, তার সামনে খদ্দেরের গাড়ি লেগে আছে। গোপীনাথ থমকে দাঁড়ালেন,
লোকটার নাকের ডগায় কালো আঁচিলটা একেবারে জলজল করছে। লোকটা হঠাৎ চোখ তুলে গোপীনাথের দিকে চেয়ে ভারী খুশিয়াল গলায় বলে উঠল, এবারে ঠিক জায়গায় এসে পড়েছেন স্যার। নাকের ডগায় কালো আঁচিল খুঁজছেন তো, মেলাই পাবেন, আঁচিলের আর অভাব কি। গোপীনাথ অবাক হয়ে চারদিক চেয়ে দেখলেন, ঝালমরা খুদ্দেরদের প্রত্যেকের নাকের ডগায় জলজল করছে কালো আঁচিল। যারা আশেপাশে ঘোরাঘুরি করছে তাদেরও নাকের ডগায় একই রকম কালো আঁচিল। আঁচিলওয়ালা এত নাক গোপীনাথ আর কখনো দেখেননি। এখানে যেন আঁচিলের হাট বসে গেছে। গোপীনাথের মাথা ঘুরছিল, এদের মধ্যে কোনটা আসহ্য, কোনটাকে ধরবেন, কাকে ধরবেন তা তো বুঝতে পারছিলেন না। একটা ফুচকে আঁচিলওয়ালা লোক ঝালবড়া খেতে খেতে বিজ্ঞের মতো বলল, যে কাউকে ধরলেই তো হয়, আমরা তো আপনাকে সাহায্য করতেই আছি। গোপীবাবু হতাশ হয়ে ফিরে এলেন। শোনা যাচ্ছে গোপী দারোগা বদলির জন্য দরখাস্ত করেছেন।